বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভালোভাবে বলে কাজ না হলে ফয়সালা হবে রাজপথে। তিনি বলেন, মার্কিন ভিসা নীতিতে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। পূর্ব ঘোষিত 48 ঘন্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা না করলে দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসা, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে রাজধানীর ধোলাইখাল এলাকায় সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি। সমাবেশে নেতারা হুঁশিয়ারি দেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা না করলে কাউকে ছাড় দেওয়া হবে না। দলের স্থায়ী কমিটির সদস্যরা অভিযোগ করেন, দণ্ডিতদের বিদেশে নিয়ে সুচিকিৎসার নজির থাকলেও খালেদা জিয়ার ক্ষেত্রে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমেরিকার ভিসা রেস্ট্রিকশন দেওয়ার পরে আর দলের চেয়ারপারসনের সুচিকিৎসার দাবিতে আবারও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। আপনাদের বাইরে চিকিৎসার ব্যবস্থা করুন, অন্যথায় সমস্ত দায় দায়িত্ব এই সরকারকেই দিতে হবে। দাবি করেন, মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে প্রশাসনে, টালবাহানা না করে সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বানও জানান। এই সরকার সহজে কথা শুনবে না, আন্দোলনের মধ্য দিয়ে তরঙ্গের উপর তরঙ্গ সৃষ্টি করে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে এবং দেশের গণতন্ত্রকে ফিরে আনতে হবে। আন্দোলনের উত্তাল তরঙ্গের মধ্য দিয়ে এ সরকারের পতন ঘটানো হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ফয়সালা কোথায় হবে? মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।